नमस्कार बंधुरा, आमी तापस मालाकार, आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आज एकटी खूब गुरुत्वपूर्ण खबर आपनादेरके जानाते चलेछि। जे गुरुत्वपूर्ण विज्ञप्ति आज प्रकाशित होयेछे ता समस्त छात्र छात्री अभिभावक एवं विभिन्न धरनेर कोर्स जारा इंजिनियारिंग MBBS MA MCOM MSc LLB LLM BEd CA এবং MBA এই সমস্ত কিছু নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই বিষয়, কি তার যোগ্যতা লাগবে, কি সুযোগ পাওয়া যাবে, তার বয়সসীমাই বা কি, বা আর যা যা বৈশিষ্ট্য রয়েছে এই বিজ্ঞপ্তির, তা আপনারা অবশ্যই এক্ষুনি জানতে পারবেন। এই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। এই একটি শেয়ারই কিন্তু একটি ছাত্র বা ছাত্রী বা অভিভাবকের জীবনে কিন্তু একটি বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে, মনে রাখবেন এই বিষয়টা। দেখুন, আমি বিষয়ের মূল পর্বে চলে আসছি। আজকের যে বিষয়, সেই বিষয়ের মূল পর্বে চলে আসছি। দেখুন, সেটা দেখুন, আরও বিস্তারিত বিষয়টা জানুন, বুঝুন, এবং এই বিষয়টাকে সবার মধ্যে ছড়িয়ে দিন। দেখুন, এই সেই বিষয় যা আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি। ক্যালকাটা ক্লাব লিমিটেড সেন্টের নারী স্কলারশিপ ফান্ড, ক্যালকাটা ক্লাব লিমিটেড সেন্টেনারি স্কলারশিপ ফান্ড এর পক্ষ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দেখুন কী কী বিষয়ে জানতে পারবেন, এই স্কলারশিপটা কারা পাবেন, কী কী যোগ্যতা লাগবে, কোন কোন পড়াশোনার ক্ষেত্রে লাগবে, বয়স কতই বা লাগবে। ছাত্র বা ছাত্রছাত্রীদের অভিভাবকের বাৎসরিক আয় 1 লক্ষ টাকার কম, বাৎসরিক আয় 1 লক্ষ টাকার যদি কম হয়, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। 1 লক্ষ টাকার কম হতে হবে। যারা, এবার দেখুন কোন কোন কোর্সের ক্ষেত্রে দেবে, যারা বর্তমানে অন্য কোনো বৃত্তি পাচ্ছেন তারা নির্বাচিত হবেন না। এটা কিন্তু জানাতে হবে যে কোনো যদি বৃত্তি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নির্বাচিত হবেন না। কেউ যদি বৃত্তি না পেয়ে থাকেন কোনো, তাহলেই কিন্তু এই ক্যালকাটা ক্লাব লিমিটেড সেন্টেনারি স্কলারশিপ ফান্ডের তরফ থেকে কিন্তু এই বৃত্তিটা পাওয়া যাবে। আর বলছে যে আর যারা বৃত্তির জন্য নির্বাচিত হবেন তারা কোর্স চলাকালীন অন্য কোনো আর্থিক সাহায্য বা বৃত্তি নিতে পারবেন না। এই হচ্ছে এটার প্রাথমিক শর্ত স্কলারশিপ পাওয়ার। এবার দেখুন যে কারা কারা কোন কোন ক্ষেত্রে এই স্কলারশিপটা পাবেন। শুধুমাত্র দেখুন এই এই ক্ষেত্রে পাওয়া যাবে, শুধুমাত্র কি বলছে, ইঞ্জিনিয়ারিং, আচ্ছা MBBS মানে হচ্ছে ডাক্তারি পাঠ্যক্রম যারা পড়াশোনা করছেন, MA মাস্টার ডিগ্রিতে যারা পড়াশোনা করছেন, MCOM মাস্টার অফ কমার্সে যারা পড়াশোনা করছেন, বাণিজ্যিক বিষয়ে যারা মাস্টার ডিগ্রি, MSc যারা মাস্টার অফ সায়েন্স, যারা এই সমস্ত স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, এবং LLB এইসব প্রফেশনাল কোর্স, যেটা আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, LLM আইনের যারা ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছেন, যারা শিক্ষক শিক্ষণের যে প্রশিক্ষণ যেটা, সেটা BEd ব্যাচেলার অফ এডুকেশন এসব নিয়ে পড়াশোনা করছেন, CA চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA এই সমস্ত শাখাতে যারা পড়াশোনা করছেন, এই শাখাগুলিতেই কিন্তু এই বৃত্তিটা প্রদান করা হবে। এবার দেখুন, শারীরিকভাবে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটাও আর একটা বিস্তারিত একটা বিশেষ এটা বৈশিষ্ট্য, যে যদি কোনো রকমের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই বলে কিন্তু সাধারণ যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও কিন্তু স্কলারশিপ দেওয়া হবে, কিন্তু এরকম যদি থাকে তাদেরকে আরও অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এবার বলছে যে বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে, অর্থাৎ আজকের দিনে এই বিজ্ঞাপনটি প্রথম শ্রেণীর বিভিন্ন দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আজকের দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে 15 দিনের মধ্যে সমস্ত বিবরণ ও নথিপত্র সহ আবেদন করতে বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখুন কোথায় আবেদন করবেন। দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার CEO ক্যালকাটা ক্লাব লিমিটেড 241 AGC বোস রোড কলকাতা 720। এখানে কিন্তু আবেদন জানাতে হবে। দেখুন, আরও এই অ্যাড্রেসটা নোট করে রাখুন,
এই অ্যাড্রেসটা কিন্তু পাঠাতে হবে, এখানে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যালকাটা ক্লাব লিমিটেড, 241 এজিসি বোস রোড, কলকাতা 720, 700020। এখানে হচ্ছে অ্যাড্রেস, অথবা যদি মেল করলেও কিন্তু পারবেন, ইমেল করুন। এই যে ইমেলের জন্য একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ccl scholarship fund@gmail.com। এই হচ্ছে মেল অ্যাড্রেস, ccl scholarship fund@gmail.com। আরও বিশদ জানতে কী কী ফর্ম বা এর কোনো ফর্ম আছে কি না সেগুলো এখানে কিছুই বলেনি, আরও বিশদ জানার জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে। একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, 03340132222। এই হচ্ছে ফোন নাম্বার, এখানে ফোন করে কিন্তু আরও বিস্তারিত বিবরণ জানা যাবে, কোনো ফর্ম আছে কি না বা কী কীভাবে এর সঙ্গে আবেদনপত্রের সঙ্গে আর কী কী অ্যাটাচ করতে হবে, কী কী সংযুক্ত করে আবেদনপত্রটা পাঠাতে হবে। মনে রাখবেন, আজ থেকে 15 সেপ্টেম্বর থেকে 15 দিন, মানে মোটামুটি 30 সেপ্টেম্বর হচ্ছে এই আবেদনপত্রের শেষ দিন। আর আবেদনের যে অ্যাড্রেস সেটা তো বলেই দিলাম, এটা আপনারা একটুখানি নজরে রাখবেন। আর বিষয়গুলো হচ্ছে, এই কটা বিষয়ে কিন্তু পড়াশোনা করলে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ সবই কিন্তু এগুলো বেশ প্রফেশনাল কোর্স এবং যারা যথেষ্টই প্রাপ্তবয়স্ক এবং তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু সবই কিন্তু মাস্টার ডিগ্রি এবং প্রফেশনাল কোর্স, অর্থাৎ যারা বেশ অনেকটাই এগিয়ে গিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটা। আর বাৎসরিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এই হচ্ছে ক্যালকাটা ক্লাব লিমিটেড সেন্ট্রাল স্কলারশিপ ফান্ড। এই একটা স্কলারশিপ কিন্তু আপনার পড়াশোনাতে অনেক সহায়তা করতে পারে, এই স্কলারশিপটা অবশ্যই আবেদন করুন। এই আবেদন করে এই স্কলারশিপটা আপনারা পান। আর এই ভিডিওটার মাধ্যমে এই ইনফরমেশনটা দিয়ে যদি একজনও এই স্কলারশিপটা পান, তবে কিন্তু আমি ভিডিওটা করে সন্তুষ্ট মনে করব নিজেকে, যে একটি ভিডিও কিন্তু একটি ছেলে বা একটি ছাত্র বা একটি ছাত্রীর জীবনে কিন্তু এই একটুখানি পরিবর্তন কিন্তু আনতে পেরেছে। নমস্কার, ভিডিওটিতে আরও বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে দিন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে পারেন এরকমই নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। ধন্যবাদ।